মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর ইরানের বলে জানিয়েছেন দেশটির আর্মি অ্যাভিয়েশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কোরবানি। পাইলট আলী আকবর শিরুদের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আর যদি বিশ্বে ইরান শক্তিশালী হয়ে থাকে এবং ইসরায়েল স্নায়বিক দুর্বলতায় ভোগে, তাহলে তা সম্ভব হয়েছে এসব শহীদের রক্তের বিনিময়ে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরানের বাহিনীর কাছে সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর রয়েছে বলে জানিয়েছেন ইরানের আর্মি এভিয়েশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কোরবানি। ইরাক ইরান যুদ্ধের সময় ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ প্রদেশে পাইলট আলী আকবর শিরুদির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কমান্ডার ইউসুফ। তিনি বলেন, শহীদ শিরুদি এবং অন্য শহীদদের ত্যাগের বিনিময়ে দেশ ও সীমান্তে টেকসই নিরাপত্তা ব্যবস্থা অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য এসব শহীদের আত্মত্যাগকে বিশেষ সম্মানের সঙ্গে স্মরণ করেন তিনি। জেনারেল ইউসুফ কোরবানি বলেন, দেশের নতুন প্রজন্মকে জানতে হবে কিভাবে শহীদ শিরুদি শত্রুর ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত ও ধ্বংস করেছিলেন। জোর দিয়ে তিনি বলেন, আজকে যদি মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহরের মালিক হয়, যদি বিশ্বে ইরান শক্তিশালী হয়ে থাকে এবং যদি ইসরায়েল স্নায়বিক দুর্বলতায় ভোগে, তাহলে তা সম্ভব হয়েছে এসব শহীদের রক্তের বিনিময়ে। ইরানের এ জেনারেল আরও বলেন, যখন দেশে নিরাপত্তা রক্ষার প্রশ্ন আসে তখন পুরো হেলিকপ্টার ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করে, আবার দেশ যখন বিপদ ও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে তখন জনগণের পাশে এসে দাঁড়ায় এই ইউনিট। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কূটনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায় ইরান। তেহরানে ইরান এক্সপোর্ট 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানকে সবাই তেল ও গ্যাস সমৃদ্ধ একটি দেশ হিসেবে চেনে, এই দুটি সম্পদের ওপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে ইরানের অন্যান্য দক্ষতা ও সামর্থ্যকে উপেক্ষা করা হয়। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, এখন অন্যান্য খাতেও ইরানের রপ্তানি সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে তেহরানের প্রশাসন। প্রেসিডেন্ট রাইসি আরও জানান, 2021 সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইরান $50 বিলিয়ন তেল ও গ্যাস রপ্তানি করেছে, যা বিগত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এ থেকে প্রমাণিত হয় যে সরকার উৎপাদন খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।